ভোট মরশুমে আমরা একটা অন্যরকম খবর দেখানোর জন্য চলে এসেছি আজকে। খানাকুলের রাজহাটি নন্দনপুর এলাকাতে এই মুহূর্তে রাস্তার ধারে দাঁড়িয়ে রয়েছি। দেখতে পাচ্ছেন ঠাকুর রয়েছে এবং এখানেই ঠাকুর তৈরি হয়। আসলে আমরা এসেছি এই কারণে, কারণ এই ভোট মরশুমের মধ্যেও কত একটা পুজোর আনন্দ এখানে একটা মানে কাজ করছে বলা যায়, এটা গ্রাস করেছে পুজোর আনন্দ। কারণ গণেশ পুজো রয়েছে সামনেই এবং এই গণেশ পুজোকে কেন্দ্র করে খানাকুলের মারাখানা অঞ্চলের ধলডাঙ্গার নিউ সৃষ্টি সংঘ ক্লাবের বিরাট করে গণেশ পুজো হয় এবং গণেশ পুজোকে কেন্দ্র করে একেবারে উৎসবের চেহারা নাই বলা যায়। যেই জায়গায় পুজো হবে খুবই প্রত্যন্ত একটা এলাকা, নদীর ধার, খাল, বিল, কিন্তু সেই জায়গা থেকে অনেকটা দূর নন্দনপুর রথতলাতে সেখান থেকে ঠাকুর নিয়ে যাওয়া হচ্ছে। ঠাকুর এখনও রয়েছে, এখানেই তৈরি হয়েছে, নিয়ে যাওয়া হচ্ছে এবং সেটাকে আনতে একেবারে গ্রামের ছেলেরা একবার ধুমধাম করে মিউজিক সিস্টেম নিয়ে এসে তারা কিন্তু এসে হাজির এবং আমরাও আরামবাগ টিভি এসে হাজির, যে দেখবো যে তারা কীভাবে এই ঠাকুরটা তারা নিয়ে যান, কতটা আনন্দ করেন, কত হই হই করেন। আগে দেখছেন যে কর্মকর্তা যারা রয়েছেন, সদস্যরা, তারা সব এসছেন, সবাইকে এখানে জায়গা দেওয়া যায়নি, পেছনে অনেকে রয়েছেন, পেছনে সাউন্ড সিস্টেম রয়েছে, সব মিলিয়ে একটা বিরাট ব্যাপার। এবং যেটা আমরা খবর পাচ্ছিলাম যে কর্মসূত্রে এরা অনেকে বাইরে থাকেন, কিন্তু এই গণেশ পুজো হবে নিউ সৃষ্টি সংঘের, সেই জন্য ক্লাবকর্তারা তারা কিন্তু দূর থেকে চলে এসেছেন এই নিজেদের গ্রামে, কারণ এই পুজোকে একেবারে সুন্দরভাবে এনজয় করতে হবে। এই জন্যই প্রথম আপনাদের সেই মূর্তি যা প্রতিমা যেটা তৈরি হয়েছে যেটা নিয়ে যাওয়া হবে একেবারে যেখানে তৈরি হয়েছে সেই জায়গা থেকে আমরা আপনাদেরকে দেখাচ্ছি, যে দেখছেন কি সুন্দর একটা গণেশ মূর্তি যাকে পূজিত করা হবে ধলডাঙ্গার নিউ সৃষ্টি সংঘের তরফ থেকে। এবং তার আগে এই মুহূর্তে তার সুদৃশ্য যদি এখন পুরোপুরি সাজানো হয়নি, সাজানোর কাজ অনেক বাকি রয়েছে, সেটা তো অবশ্যই মণ্ডপে নিয়ে গিয়ে সেই সাজানো হবে, কিন্তু তার আগে আপনাদেরকে আমরা একেবারে মানে তৈরি হওয়া যে যে প্রতিমা সেটাকে আপনার দেখালাম। কিন্তু যারা এত কষ্ট করে কাজটা করছেন, এত উদ্যোগ নিয়ে যারা আয়োজন করছেন, তারা কি বলছেন? আমাদের সঙ্গে এই মুহূর্তে ক্লাবের অনেকেই রয়েছেন। আপনাদের মোটামুটি কতজনের কমিটি? 75 মেম্বার্স। তার মধ্যে কমিটির কে কে? সেক্রেটারি সভাপতি কে? সভাপতি উমাচরণ মহাশয়, উনি আসতে পারেন না, বাইরেই রয়েছেন। আর বাকি সব সদস্য আছে, কিছু ট্রেনে আসছেন। আপনি কি পদে রয়েছেন? আপনি ক্যাশিয়ার পদে রয়েছি। ও তাহলে বিরাট দায়িত্ব, ক্যাশিয়ার মানে বিরাট টাকা পয়সার ব্যাপার। আপনি? আমি আবহাওয়াকে আছি। আচ্ছা, আবহাওয়াকে আছেন। আমি যেটা জানতে চাইছি আপনাদের থেকে, দুজনের কাছ থেকেই একেবারে, যে এই যে অনেক তো পুজো হয়, দুর্গা পুজো হয়, কালী পুজো হয়, আরও অনেক কিছু বড় বড় পুজো হয়, জগদ্ধাত্রী পুজো হয় রাজাটির বুকে, কিন্তু আপনাদের কাছে কি গণেশ পুজোটাই বড়? না, বড় তো পুজো বলতে বড় যদি বলা যায় দুর্গা পুজোই বড়। তো বছরের প্রথম আমরা যেটা চাইছি যে সারা বছরটা আমাদের ভালো কাটুক, বা সব থেকে বড় কথা এখানে যে কটা মেম্বার্স আছে প্রত্যেকে আমরা সোনার কাজের সাথে যুক্ত, ব্যবসার সাথে জড়িত। তো ব্যবসা পুজো যদি বলা যায় তাহলে গণেশ পুজো দিয়েই শুরু করা যায়। তো সেটাই আমরা মূল লক্ষ্য, বা সব থেকে বড় কথা ঢলডাঙ্গাবাসীর মঙ্গল কামনার্থে প্রথম বছরের প্রথম দিনই গণেশ পুজো দিয়ে আমরা শুরু করেছি এইটাই। তো শুধু পুজো নয়, পুজো ছাড়াও আমাদের সমাজমূলক কিছু কাজও আছে। প্রথম দিন পুজো সহ ব্লাড ডোনেট আছে, দ্বিতীয় দিন খাওয়ানোর কিছু ব্যাপার আছে, তৃতীয় দিন অর্কেস্ট্রার ফাংশন যেটা সব অনুষ্ঠানে হয়ে থাকে আমরাও সেটা রাখছি। এছাড়াও সমাজমূলক আরও কিছু কাজ আছে, যেগুলো হচ্ছে আমাদের গ্রামে চারটে স্কুল আছে, চারটে স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে একটা কুইজ আছে, এছাড়া বৃক্ষরোপণ কিছু আছে। আরও চেষ্টা আছে আগামী দিন কিছু কৃষি সমাবেশ, যে কৃষি আমাদের এলাকায় পিছিয়ে আছে, চেষ্টা রাখবো আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আপনারা এমনি কর্মসূত্রে কোথায় থাকেন, এলাকায় থাকেন না বাইরে? না, এলাকার বাইরেই থাকি। কোথায় থাকেন? ইন্ডিয়ার মধ্যে এলাকার বাইরে, কেউ মুম্বাই, কেউ দিল্লি, কেউ হায়দ্রাবাদ, কেউ পাঞ্জাব, চেন্নাই, এইরকম। মানে এই পুজো যখন হয়, এটা আপনার কততম পুজো, কতবার এই আয়োজনটা হচ্ছে? আজকে 8 বছর। তো যখনই পুজো হয় আপনাকে সব চলে আসেন বাইরে থেকে? সবাই আসা সম্ভব হয় না, তো 80%। এবং আপনাদের, আপনাকে জানতে, আপনাদের গ্রামে এই গণেশ পুজো ছাড়া আর কি কোনো বড় পুজো হয়? হ্যাঁ, দুর্গাপূজা, যেটা সর্বজনীন দুর্গাপূজা হয় ওইটা সবচেয়ে বড় অনুভব হয়। আরও হয় শীতলা পুজো, মারো, তারপরে গাজনটা তো হয়েই থাকে। আর আমাদের সরস্বতী পূজা হয়, শিবদুর্গা পূজা হয়, বিভিন্ন রকমের প্রায় সব কিছু পুজো হয়েই থাকে। এবং এই পুজোকে কেন্দ্র করে আপনি আপনি একটু সামনে আসুন, নাকি আসলে সকলের সঙ্গে কথা বললে ভালো হতো, 75 মেম্বার্স, কথা বলা কি মুশকিল? হ্যাঁ, তো এই পুজোকে কেন্দ্রে গ্রামের চেহারা কিরকম থাকে, সবাই কি বাইরে থেকে আত্মীয় স্বজন আসে? হ্যাঁ, আসে বা আনন্দ খুব করে সবাই, ঠিক আছে। তো সবাই একটা খুশির মতন থাকে সবাই, ঠিক আছে।
আপনি দেখে আসুন, দেখি তারই মধ্যে দুজনের সঙ্গে কথা বলার চেষ্টা করছি। আপনার নাম? অর্পণ পট্টনায়ক। আচ্ছা, তো এই এই যে পুজো, গণেশ পুজো তো আরো অন্য জায়গায় হয় খানাকুলে নাকি? তা পুজোর সময় এই কটা দিন কি গ্রামে মানে একেবারে নিজেদের পুজোতে না বাইরে কোথাও যাবেন? না, নিজেদের পুজোতেই ব্যস্ত থাকি, আমরা ব্যস্ত থাকি, পরিচালনা করতে করতে টাইম চলেই যায় একেবারেই। আমি আপনাকে আরো জানতে চাইবো যে এই যে 8 বছরের পুজো মানে ধরা নেওয়া যায় আপনারাই শুরু করেছেন নাকি, না আপনাদের পুরো পুরো পুরুষ কেউ? না না না, আমরাই শুরু করেছি। তো এই যে 8 বছরে কি গণেশ পুজো? হ্যাঁ, 8 বছরই গণেশ পুজো হচ্ছে, মানে অন্য কোনো পুজো আপনাদের ক্লাবের? না 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 না, ওই মাড়তে আরও কিছু পুজো আছে, যেমন এখন গাজন চলছে, দুর্গাপুজো হয় ওই মাড়তে, আমরা যে জড়িত আছি গণেশ পুজোর সাথে 8 বছর। কিন্তু আপনারা যেই জায়গায় বসবাস করেন এবং খুব সাংঘাতিক, আমরা এর আগেও গেছি, ওনাকে আমরা বলছিলাম, কথা বলছিলাম যে এই মানুষগুলো থাকেন কি করে ওখানে? কোনো অসুবিধে সুবিধে, ডাক্তারের কোনো সমস্যা হলে ওখান থেকে আরামবাগ নিজাতেই তো পেশেন্টকে নিয়ে অবস্থা খারাপ হয়ে যাবে, সেই জায়গায় এইরকম একটা আয়োজন, এই গণেশ পুজোটা কেন, গণেশ পুজোটার কারণটা কি? গণেশ পুজোর আগেই আমি বললাম যে আমরা প্রত্যেকেই ব্যবসার সাথে জড়িত, আর যে বলছেন যে ঝামেলার সাথে আমরা কিভাবে এগিয়ে যাচ্ছি, সেটা সংক্ষেপে বলতে গেলে বাবার আশীর্বাদ, গ্রামবাসীর সহযোগিতা, গ্রামবাসীর সহযোগিতা অবশ্যই আমরা পাই, বা এইভাবে আমরা এগোচ্ছি, আগামী দিন আরও আগে বাড়ার ইচ্ছা আছে, বা যদি সহযোগিতা পাই আমরা প্রত্যেকটা মানুষের কাছে আশা করব, আশা রাখবো আগামী দিন আরও উন্নতি করার জন্য। আমি ক্যাশের সাহেবের কাছে আরেকবার জিজ্ঞাসা করবো এই ক্যাশটা কীভাবে মেনটেন হয়, কারণ যে খরচা, আপনাদের বাজেট কত? বাজেট 1,85,000 মানে বাজেট। তো সেই সেই কালেকশনটা কীভাবে করেন, জোর জবরদস্তি করেন নাকি রাস্তা ঘিরে ঘিরে? না না, এরকম কোনো কিছু পাবে না, আমাদের যে মেম্বার আছে এতে নাই, এই নয় যে সবাইকেই দিতে হবে, তার মানে উপযুক্ত যে রয়েছে সেও আছে, যার সামর্থ্য আছে সেও আছে, সেইভাবে আমরা কালেকশন করে যা হোক মোটামুটি চালিয়ে যাচ্ছি, আগামীকাল চালিয়ে যাব। আর নিউ সৃষ্টি মানে হচ্ছে আমরা, আমাদের গ্রাম বহু অনেক পিছিয়ে, আপনি যেটা বলে গেলেন সত্যিই বহুত পিছিয়ে রয়েছে, আমরা ছোটোবেলা থেকে দেখে এসেছি কিছু ছিল না, আমরা চাইছি আমাদের গ্রামবাসীকে সব কিছু দিতে, যে আজকে ইন্ডিয়া অনেক আগে চলে গিয়েছে, আমাদের পিছিয়ে কেন এত, সেই জিনিসগুলো আমরা বাইরে থেকে দেখতেছি, নেট সিস্টেম কত কিছু, সেই জিনিসগুলো দেওয়ার জন্য আমরা আত এগিয়ে এসেছি, আমাদের সামর্থ্য মানে সবারই খুব ভালো, মানে অবস্থা ভালো নয়, তবুও আমরা আগিয়ে এসেছি, আমরা যদি করি আমাদের নেক্সট যে পিছনে আছে তারাও আগিয়ে আসবে, জিনিসটা কী করতে চাইছি সেই জন্যই আমাদের আরও আগিয়ে আসা। আপনাদের আপনাদের এই যে ক্লাব নিউ সৃষ্টির সঙ্গ, মোটামুটি এই আপনাদের ক্লাবের মানে এরিয়ার মধ্যে কত ঘরের বাস? ক্লাব এরিয়ার মধ্যে হ্যাঁ, মানে যতটা মেম্বাররা আছেন মানে কত, মানে আপনাদের গ্রামটা, আপনাদের যে পাড়াটা কত ঘরের? ক্লাব থেকে কারো বাড়ি 10 মিনিট দূরে, কারো বাড়ি 20 মিনিট দূরে, কারো বাড়ি 5 মিনিট দূরে বা 2 মিনিট দূরে, ছড়িয়ে ছিটিয়ে সকলেই আছে। তো আমি বলতে চাই কত ঘরের মানুষের ইনভলভমেন্ট আপনাদের এই পুজো? মানে না, 70 জন যদি মেম্বার থাকে, ধরুন 65টা ফ্যামিলি জড়িত আছে, সবাই কম বেশি জানা দেয়? হ্যাঁ, কম বেশি জানা দেয়। আর এলাকার মেয়েদের মধ্যেও খুব উৎসাহ থাকে, মেয়েদের কি দায়িত্ব দিয়েছেন? মেয়েদের কি দায়িত্ব দিয়েছেন? অবশ্যই অবশ্যই, কিছু অনুষ্ঠান মেনটেন্স আছে, অনুষ্ঠান মেনটেন্সে কিছু আছে, বা পুজোর সময় যে পাঠগুলো থাকে মহিলাদের, ওনাদের খেলাধুলার কুইজ খেলাধুলার এইগুলো পাঠগুলো আছে। সর্বপ্রথম যেটা বলবো যে গণেশ পুজোর মেন উদ্যোক্তাদাতা উনি আমাদের সাথে এই মুহূর্তে নেই, মাননীয় নেপাল পট্টনায়ক মহাশয়, রঞ্জিত পট্টনায়ক মহাশয়, তো ওনাদের উদ্যোগেই আমরা কাজটা শুরু করেছিলাম, আজকে 7 বছর পার করে 8 বছরে পদার্পণ করলাম, তো দেখি এই তো সবে শুরু, আরও 4টে দিন পার করবো। মানে আপনাদের আজ থেকে শুরু হয়ে গেল পুজো, মানে আজ থেকে উৎসব শুরু হয়ে গেল? শুরু হয়ে গেল, উৎসব শুরু হয়ে গেল। শেষটা কবে? 1 তারিখে পুজো, 3 তারিখে শেষ, 4 তারিখে বিসর্জন। একটা লম্বা মানে একটা গণেশ পুজোকে কেন্দ্র করে উৎসবের চেহারা, আসলে যে মানে মানুষ যে যেরকমভাবে এনজয় করেন, আনন্দ উপভোগ করেন, পুজো তো থাকবেই, পুজোতে একটা একটা নিশ্চয় আধ্যাত্মিক বিষয় থাকে, তার সঙ্গে এই উৎসব যেটা, সেটা কিন্তু সকলের, এবং সেটাই তারা এনজয় করার চেষ্টা করেন। কিন্তু শুধু এখানে থাকলে তো হবে না, আপনাদেরকে দেখাতে হবে যে গ্রামটা কোথায়, এবং এই যে প্রতিমা নিজা হচ্ছে, সেই প্রতিমা নিজাকে কেন্দ্র করে কেমন উচ্ছ্বাস এলাকাতে, এটাও তো আপনাদেরকে দেখাতে হবে। চলুন আগে সব মানে একেবারে এই প্রতিমা নিয়ে যাওয়া থেকে আনন্দ, এখান থেকে সবাইকে যেতে হবে, এটা আলাদা আনন্দ না প্রতিমা আনতে আসা? অবশ্যই। খুব লজ্জা পাচ্ছে, যাই হোক কোনো অসুবিধা নেই, আসলে সবাই মিলে ক্লাবের ছেলেরা
একটা নিজেদের দায়িত্ব ভাগ করে নিয়েছেন এবং এইভাবেই তারা কিন্তু এগিয়ে যাচ্ছেন। যেটা বলছিলাম, এখন প্রতিমা তোলা হবে গাড়িতে, তারপর কি হয় গ্রামের চিত্র আপনাদেরকে দেখাবো। নজর রাখুন আরামবাগ টিভিতে। সকল গ্রামবাসীকে জানাই শুভ নববর্ষের আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও হার্দিক অভিনন্দন। একই সঙ্গে জানাই শ্রী শ্রী সিদ্ধিদাতা গণপতি পূজার সাধুর পূজা আরম্ভ। গণপতি বাপ্পা, গণপতি বাপ্পা, গণপতি বাপ্পা, কথা উঠছে? হ্যাঁ, সব শুনতে হবে। গণপতি বাপ্পা মরিয়া, গণপতি বাপ্পা মরিয়া, গণপতি বাপ্পা মরিয়া, গণপতি বাপ্পা, গণপতি বাপ্পা মরিয়া রে। সবাই টিভিতে উঠছে, বলো না তোমাদের। Hey!
নমস্কার, আপনারা এই মুহূর্তে আছেন ঢলডাঙ্গা উত্তরপাড়ায়। আমাদের নিউ সৃষ্টি সংঘের মেন উদ্যোক্তাদাতা আমাদের মিসিং ছিল। আমরা এর আগেও ঘোষণা করে গিয়েছিলাম যে একজন সদস্য আমাদের সঙ্গে নেই, উনি গাড়িতে ছিলেন, এই মাত্র আমাদের কাছে এসে উপস্থিত হয়েছেন মাননীয় নেপাল পটনায়ক মহাশয়। নমস্কার। বিগত বছর ধরে আমরা এই পুজোটা চালিয়ে আসছি, পয়লা বৈশাখ উপলক্ষে, নতুন বছরের উপলক্ষে, বছরের প্রথম দিন, সেই জন্য গ্রামের উন্নয়নের জন্য আমরা এই পুজোটা শুরু করেছি, সেই উপলক্ষে আমরা পুজোটা চালু করছি। আমার নাম শ্রী নেপাল পটনা, পূজা 7 বছর চলছে। আমাদের নিউ সৃষ্টি সংঘের সভাপতি মাননীয় সুভাষ হাজরা মহাশয়ের সঙ্গে একটু পরিচয় করে দিন, একটুখানি ক্যামেরার সামনে। বাস, এখন আপনারা আছেন ধরলাঙ্গা উত্তরপাড়া, সুকুমার দাসের বাড়িতে খাওয়ানোর ব্যবস্থা ছিল, যে সমস্ত ব্যক্তিগণ ঠাকুর নিতে গিয়েছিল এখনও পর্যন্ত আমাদের সঙ্গে আছে, ওনাদের সেবা দিয়েছেন মাননীয় সুকুমার দাস মহাশয়। ধন্যবাদ আমাদের সঙ্গের পক্ষ থেকে। এই পুজোকে কেন্দ্র করে আমাদের প্রথম দিনে আছে রক্তদান শিবির, পুজো সহ রক্তদান শিবির, রাত্রে বিচিত্রা অনুষ্ঠান, তেসরা বৈশাখ, নরনারায়ণ সেবা মহাপ্রসাদের মাধ্যমে, এছাড়াও রাত্রিকালীন প্রোগ্রাম অর্কেস্ট্রার, এছাড়াও আরও দুটো সমাজমূলক কাজ আছে, করার ইচ্ছা আছে আমাদের, এখনও পরিকল্পনা হয়নি, আগামী দুটো দিন আছে, আমরা সিদ্ধান্ত নেব কী করা যায়। ওইদিকে মুখ করে ঠাকুরটা সমেত নেবে। চলুন চলুন, ¡Gracias!
সকল গ্রামবাসীকে জানালে শুভ নববর্ষের অভিনন্দন একই সাথে জানালে মঙ্গল গুরসিং, মঙ্গল গুরসিং, উচ্চা গুরসিং, উচ্চা গুরসিং, গণপতি বাবা। আপনারা এতক্ষণ দেখলেন যে খানাকুলের মারাখানার ঢলডাঙ্গার নিউ সৃষ্টি সংঘের যে পুজো গণেশ মূর্তি প্রতিমাকে আনা হচ্ছিল এবং তারপর গ্রামে কি উচ্ছ্বাস সেটা আপনাদের তুলে ধরলাম। এখনো এই যে আজকে থেকে উৎসব শুরু হলো বলা যায়, এখন অনেকটাই বাকি রয়েছে এবং 1 তারিখ অর্থাৎ পয়লা বৈশাখ পুজো হবে এবং পুজোকে কেন্দ্র করে নানান প্রোগ্রাম রয়েছে, সামাজিক কর্মসূচি রয়েছে, ভোগ রয়েছে এবং সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে। সব মিলিয়ে একেবারে জমজমাট উৎসব বলা যায় এই গণেশ পুজোকে কেন্দ্র করে নিউ সৃষ্টি সংঘের। আপনারা সেই ছবি আমরা প্রাথমিক একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম, একটা বোঝানোর চেষ্টা করলাম যে কীরকমভাবে কীরকম জাঁকজমকভাবে পুজো হয় এই নিউ সৃষ্টি সংঘের গণেশ পুজো। আপনাদেরকে আমরা আবারও দেখাবো এই পুজোর কিছু কিছু অংশ আগামী দিনে। নজর রাখুন আরামবাগ টিভিতে, ক্যামেরায় জাবেদ জাহালের সঙ্গে শফিকুল ইসলাম, আরামবাগ টিভি।